শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকাল 9টার পর থেকেই বঙ্গভবনে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিগণ। শপথ শুরুর প্রায় আধা ঘণ্টা আগেই বঙ্গভবনে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এরপর দরবার হলে প্রবেশ করেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন জানান বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর তারা পরস্পর আসন বদল করেন। নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শপথনামায় স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্যগণ, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন কমিশনের প্রধানগণ, সংসদ সদস্য, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণের মাধ্যমে পরবর্তী 5 বছরের জন্য বঙ্গভবনের বাসিন্দা হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।